আমার শাশুড়ি মা আমার অতীতটা জেনে যাওয়ার পরে আমার তো যা অবস্থা হয়েছে সে কথা আর তোমাদেরকে কি বলবো। তবুও না বলে তো তোমাদেরকে আমি থাকতে পারবো না, আমাকে বলতেই হবে যে কি হয়েছে না হয়েছে। দেখো, লোকে বলে না যে ঘরের শত্রু বিভীষণ, তো সেই হচ্ছে ব্যাপার। মার থেকে বেশি দরদ কার হয়? মাসির। ঘর জ্বালানি পর খাকি। তো যাই হোক, তিনি এসেছে বেড়াতে, কিন্তু বেড়াতে তো তিনি আসেন নাই, তিনি এসেছে হচ্ছে আমার সংসারটাকে তছনছ করার জন্য। সে বলে না সুখের সংসারে তিনি হচ্ছে একটু আগুন জ্বালানোর জন্য এসেছে। এবার আমার শাশুড়িকে এসে ইনিয়ে বিনিয়ে আমার অতীতের যে 10-12টা প্রেম নোংরামো ছিল সেগুলো এসে তিনি খুব সুন্দর করে বলেছে। এবার আমার শাশুড়ি সে কথাগুলো তো সব শুনেছে, ভালো করে মন দিয়ে শুনেছে। শোনার পরে যেটা হয়েছে, উনি আমাকে আলাদা করে ডেকেছে। তখন তো আমি বুঝতে পেরে গিয়েছি যে আমাকে এইভাবে ডাকছে, ডাকার মানেটাই তো হচ্ছে যে আমাকে এবার ভালো মতন দেবে উত্তম মধ্যম। তারপরে হচ্ছে পরের কথা যে আমিও বুঝতে পেরে গিয়েছি এবার তিনি চাইবে যে এই সংসারে জানি আমি আর না থাকি। কোন শাশুড়ি মা চাইবে যে একটা বাজে যা চরিত্রে ঠিক নেই এরকম একটা মেয়েকে বউ করে রাখতে? কেউ চায়? সে কেউই চায় না। তো যাই হোক, এবার তারপর যেটা হলো সেটা হচ্ছে যে আমার শাশুড়ি আমাকে ডাকার পর সর্বপ্রথমে যে কথাটা মুখ থেকে বের করলো সেটা হচ্ছে যে তোমার অতীতটা যে বৌমা এমন ছিল। বলা মাত্র আমার কাজ শেষ, আমার ব্যাটারি একদম লো দিতে শুরু করে দিয়েছে। তিনি বলছে আমার জেনে কোনো লাভ নেই, বোঝো। এবার আমি বারবার বলছি মা শোনেন মা শোনেন, কে শোনে কার কথা? তিনি বলছে আমাকে একদম চুপ, তুমি কোনো কথা বলবে না, আমি বলবো তুমি শুনবে। আচ্ছা ঠিক আছে। দিয়ে তখন আমাকে বলছে যে অতীতে তোমার কি ছিল না ছিল আমার কিচ্ছু জানার দরকার নেই, তুমি এখন আমার ঘরের লক্ষ্মী, আমার মা, আমি সেটাই জানি। তোমাকে নিয়ে আমার ছেলে সুখী আছে, আমি সুখী আছি, তুমি আমার ছেলের একমাত্র বউ, আর এতেই হচ্ছে আমি খুশি। তোমাদের সুখেই আমি সুখী, আমি বাপু কারোর কথায় না কান দিতে পারবো না দেবো। এই কথা শোনার পর ভাই রে ভাই আমার একটা চরম শিক্ষা হলো, সেটা হচ্ছে যে মানুষের অতীত নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। মানুষ বর্তমানে সে কেমন সেটা দেখো, সে এখন তোমার সঙ্গে কেমন আছে সেটা দেখো, কারোর অতীত নিয়ে কখনোই চর্চা করতে নেই। তাই আমি ভাবলাম যে জীবনে মানুষ হলে জানি আমার শাশুড়ি মায়ের মতন একটা মানুষ হতে পারি আমি, কারণ আমার ছেলেটাও তো কাল বড় হবে, আমার ঘরেও তো একটা বৌমা আসবে। এগুলো আমিও ভাবি যে হ্যাঁ ঠিক তাই। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি, আমার আগের ভিডিওটা যাদেরকে ভালো লেগেছিলো এবং যারা কমেন্ট করেছিলো তাদের নামগুলো আমি একবার বলছি। তারা হচ্ছে মাসুদ রানা, মাসুদ, রক্তিম, সমাপ্ত, মাধব ডিন্ডা, তো প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আসছি আসছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে মা ডাকছে, উনি মনে করেন যে এই যে ফোনে কথা বলছি না জানি কি ভুলভাল বলে দিচ্ছি, কাকে কি বলছি এইসবভাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করো, আর আমি পরবর্তী ভিডিও যখন বানাবো তখন তোমাদের প্রত্যেকের নামগুলি আমি আরেকবার নেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই।